দর্শক এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে দর্শক অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ সুমন পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম আমরা প্রথমেই দেখে নেব আজকের পত্রিকাগুলোর শিরোনাম প্রথম আলো প্রথম আলো শিরোনাম করেছে আরও পাঁচ মামলায় শিক্ষার্থীরা আসামি অর্থনীতিতে গতি ফিরছে পুরো স্বাভাবিক হয়নি আমি জনগণের কাছে ন্যায় বিচার চাইছি বারান্দায় দাঁড়ানো আহাদের ডান চোখে লাগে গুলি দৈনিক ইত্তেফাক টাকায় পথ কিনলে মাঠে টানবে কেন উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রধানমন্ত্রী কোটার আন্দোলন বিশ্ববিদ্যালয়ের বাইরে ছড়িয়ে পড়া নিয়ে রহস্য বিটিভি ভবনে হামলা নেপথ্যে বিএনপি জামাত সমকাল হাসপাতালে কয়েক হাজার আহত অধিকাংশ গুলিবিদ্ধ ওবায়দুল কাদেরের সামনেই নিখিল কোচির বাদানুবাদ কাদলেন বিচার চাইলেন দেশের মানুষের কাছে বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে নীল নকশা করে ধ্বংসযজ্ঞ পরিস্থিতি আরও খারাপ হতে পারে শত্রুরা মেট্রোপলিটনে আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী দেশবাসীকেই করতে হবে তাণ্ডবকারীদের বিচার জরুরি নন কর্মী বাংলাদেশে ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র সহিংসতার স্বচ্ছ বিশ্বাসযোগ্য তদন্ত চায় জাতিসংঘ চলছে চিরুনি অভিযান যুগান্তর গ্রেফতার পাঁচ সহস্রাধিক চট্টগ্রাম বন্দর কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে ধ্বংসযজ্ঞের জন্য জনগণের কাছে বিচার চাই প্রধানমন্ত্রী দেশ রূপান্তর দুর্যোগে আন্দোলনে বিপন্ন শিক্ষা আজ ও কাল বেলা আটটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল ধ্বংসযজ্ঞের বর্ণনার ভাষা নেই জনগণের কাছে বিচার চাই ময়না তদন্ত ছাড়াই অনেক লাশ দাফন বণিক বার্তা এইচএসসি এবং সমমান পরীক্ষা এক আগস্ট পর্যন্ত স্থগিত এখনই ট্রেন চালু হচ্ছে না বিপুল অঙ্কের নগদ টাকা মানুষের হাতে ব্যাংক চলছে কেন্দ্রীয় ব্যাংকের ধারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার নিহতদের বিস্তারিত তথ্য প্রকাশ করুন দ্য ডেইলি স্টার ডেইলি স্টার শিরোনাম করেছে ট্রমা পেইন এবং ইস্ট অন দেয়ার ফেসেস সোশ্যাল মিডিয়া অফ লিমিটস ইন্ডিপেন্ডেন্টলি প্লে ইউর প্ল্যান টু ব্রিং দ্য কালপ্লিটস টু জাস্টিস তো এই ছিল আমাদের আজকের পত্রিকাগুলোর শিরোনাম ম্যাক্সিমাম পত্রিকায় একই রকম শিরোনাম করেছে তাদের মধ্যে মেট্রো রেলের ক্ষতিটা চলে আসছে কোটা আন্দোলন তো আছেই তো আমরা আপনার কাছে প্রথমে একটু জেনে নেই মেট্রো রেল সম্পর্কে জেনে নেই যে কীরকম ক্ষয়ক্ষতি হল প্রধানমন্ত্রী পরিদর্শন করেছিলেন মেটুর দশ নম্বর মেট্রো রেল স্টেশন সেখানকার ধ্বংসযজ্ঞটি আসলে এটা বর্ণনাতীত এইরকম ধ্বংসযজ্ঞ আমি এর আগেও বলেছি যে আপনার আন্দোলন করেছে শিক্ষার্থীরা এ বিষয়টি মোটামুটি স্পষ্ট যে শিক্ষার্থীরা কোনো রকম ধ্বংসযজ্ঞে জড়িত নয় তো এখন কথা হচ্ছে কে বা কারা তো আমার কথা হচ্ছে যে বা যারাই হোক তারা দেশের সম্পদ ধ্বংস করেছে তাদের নিজেদের সম্পদ ধ্বংস করেছে সারা দেশের যে ধ্বংসযজ্ঞ বিশেষ করে রাজধানীর শনি রাখরা এলাকায় আপনার রামপুরা টেলিভিশন ভবন এবং মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশন এছাড়া আপনার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মহাখালী সেতু ভবন এই এই ধ্বংসযজ্ঞগুলো আমরা যতটুকু ফুটেজ দেখেছি টেলিভিশনের ফুটেজে যতটুকু দেখেছি এটা মানে নৃশংসতা এই ধরনের মানে ধ্বংসযজ্ঞ এটা মেনে নেওয়া যায় না যে বা যারাই করুক তারাই দেশের মানুষ এবং এটা তাদের সম্পদ এই ধ্বংসটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি আশা করব যে তাদের বোধোদয় হবে তাদের দাবি তাদের চাওয়া সেটা অন্য পন্থায় অন্য পথে তারা আগাবেন আদায় করার জন্য কিন্তু এরকম ধ্বংসযজ্ঞের মাধ্যমে নয় আমি মনে করি আচ্ছা আমরা প্রথম আলোতে দেখেছি যে পাঁচ মামলায় শিক্ষার্থীরা আসামি হ্যাঁ বিষয়ে এ সরকারের তরফ থেকে আশ্বাস ছিল যে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হবে না যেমনটি আমি এখনই বললাম যে কোনো রকম ধ্বংসযজ্ঞে শিক্ষার্থীরা জড়িত নয় এটা সরকারও স্বীকার করে নিয়েছে আমরাও মনে করছি যে শিক্ষার্থীরা ধ্বংসযজ্ঞের এরই মধ্যে যে ধ্বংসযজ্ঞ ঘটে গেছে গত কয়েকদিনে তাতে শিক্ষার্থীরা যুক্ত নয় সুতরাং শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হবার কথা নয় এ বিষয়ে সরকারও স্পষ্ট ঘোষণা দিয়েছে আইনমন্ত্রীও বলেছেন গতকালও উনি বলেছেন যে কোনো শিক্ষার্থীর নামে মামলা হবে না তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে এরই মধ্যে হয়ে গেছে আপনার কৃষি বিশ্ববিদ্যালয়ের মানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যেটা ঢাকায় সেখানকার বিশ শিক্ষার্থীর নামে মামলা হয়েছে এটা সুনির্দিষ্ট বিষয় আপনার আরও পনেরো শিক্ষার্থীর নামে মামলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া থানায় মামলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাত সংখ্যক শিক্ষার্থীর নামে শাহবাগ থানায় মামলা হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর নাম আসার আশঙ্কা করা হচ্ছে তো এই বিষয়টি আমার মনে হয় যে পরিস্থিতিকে আরও জটিল করবে আমি যতটুকু জেনেছি এখন পর্যন্ত যে কোটা আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে তারা এখনও আন্দোলন তাদের আন্দোলন প্রত্যাহার করেনি তারা স্থগিত করেছে তো সেই অবস্থায় যদি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয় আমার মনে হয় এই বিষয়টা পরিস্থিতিকে জটিল করবে এ বিষয়ে আমি আশা করব যে সরকার নজর দেবে খুব জরুরি বিষয়টা জরুরি শিক্ষার্থীদের নামে মামলা হওয়া বাঞ্ছিত নয় কাঙ্ক্ষিত নয় এটিও একটি বিষয় নামবে কেন এটা তো মজার বিষয় আমাদের দেশের রাজনীতিতে শুধু আওয়ামী লীগকে নিয়ে নয় আওয়ামী লীগ বিএনপি বা সব বড় দলই আপনার সেখানে কমিটি গঠিত হয় ডোনেশনের বিনিময়ে এটা ওপেন সিক্রেট আমরা সবাই জানি তো এখানে যথাযথই বলা আছে যে একজন নেতা পদ কিনে নেবেন অনেক টাকার বিনিময়ে তিনি সভাপতি হবেন বা সেক্রেটারি হবেন তো উনি কেন মাঠে দৌড়বেন রোদ বৃষ্টিতে উনি কেন মাঠে থাকবেন ওনার কর্মীরাই মাঠে থাকবেন এভাবে আপনার মানে এমনকি মতাদর্শ দলীয় যে কোনো দল যে দলের কথাই বলি আওয়ামী লীগ বলেন বিএনপি জাতীয় পার্টি বলেন দলের মতাদর্শের বাইরের মানুষেরাও টাকার জোরে চলে আসছেন দলে অনুপ্রবেশকারী হিসেবে হাইব্রিডের জন্ম হচ্ছে ফলশ্রুতিতে আপনার ত্যাগী মাঠের নেতাকর্মী যারা তারা বঞ্চিত হচ্ছে তারা হতাশ হচ্ছে এটা অত্যন্ত সব দলের জন্যই এটা অত্যন্ত খারাপ এবং এই বিষয়টা আমার মনে হয় যে ক্ষমতাসীন আওয়ামী এটা হারে হারে টের পেয়েছে এই গত দিনের আন্দোলনে খুব সহজ বিষয় যে একটি দল পনেরো বছর ক্ষমতায় থাকা একটি দল সেই দলের অফিসে হামলা হয় সেখানে পুলিশ প্রোটেকশান লাগে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা লাগে এটি হওয়ার কথা নয় কারণ যে দলটি দেশের সবচেয়ে পুরনো দল তৃণমূল পর্যন্ত যার বিস্তৃতি আছে সাংগঠনিক ভিত্তি আছে সেই দলে তো যে কোনো দুর্যোগে যে কোনো সমস্যায় আপনার কর্মীতে ঠাসা থাকার কথা কর্মী দিয়ে কর্মী দিয়ে ভরা থাকার কথা কিন্তু দেখা গেছে যে এই ক্রাইসিসের সময়টায় দলীয় নেতাকর্মীদেরকে তেমন একটা দেখা যায়নি বিভিন্ন জায়গায় সারা দেশের বিভিন্ন জায়গায় আমরা জেনেছি যে আওয়ামী লীগের অফিসে বিভিন্ন অফিসে হামলা হয়েছে ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় ছিল পনেরো বছর ধরে যারা দেশের ইয়েতে আছে। তারা কোথায় ছিল এই সময়টায় এটা আপনার এই যে অর্থের বিনিময় পথ বিক্রির ফসল বলতে পারেন এই জায়গাটায় আরও একটু পরিষ্কার করে যদি আমি বলি যে যে দলগুলোতে আপনার অর্থের বিনিময় কমিটি হয় না সেরকম একটা বিলুপ্ত দল জামাতি ইসলামী ইসলামী ছাত্র শিবির সেখানে যোগ্যতার ভিত্তিতে শতভাগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেখানে নেতৃত্ব নির্বাচিত হতো আবার বাম যে দলগুলো আছে আমি যতটুকু জানি যে বাম দলগুলোর নেতৃত্ব নির্বাচনেও গণতন্ত্র গণতন্ত্র চর্চা করা হয় গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয় খুব স্বাভাবিকভাবে সব দলে যোগ্য নেতৃত্ব উঠে আসে একটা শিরোনাম করেছে সেটা হচ্ছে যে আন্দোলনে দুর্যোগ বিপন্ন শিক্ষা এই যদি দুঃখজনক বিষয় যে শিক্ষা ব্যবস্থা আমরা শিক্ষার ক্ষেত্রে অনেকটা এগিয়ে গিয়েছিলাম গত এক দুই দশক আগেও শিক্ষা ব্যবস্থার যেটা চিত্র ছিল সেটা হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বা সব কলেজগুলো আপনার এক বছর দেড় বছর বা তারও বেশি সময়ের সেশন জটে আটকা ছিল তিন বছরের কোর্স চার বছরের কোর্স শেষ করে বের হতে ছয় বছর লেগে যেত সেই জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটে গিয়েছিল এই সময়টায় তো দুঃখজনকভাবে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে যেমন এইচএসসি পরীক্ষা চলছে এই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে কয়েকটা বেশ কয়েকটা পরীক্ষা সম্ভবত পাঁচটা পরীক্ষা এখনও বাকি আছে এই পরীক্ষাগুলো স্থগিত হয়েছে এতে করে যেটা হয় যে ওই বাচ্চাগুলোও পরীক্ষার্থী যারা ওদের মধ্যেও এক ধরনের হতাশা তৈরি হয় এক ধরনের অমনোযোগিতা চলে আসে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয় আর সার্বিক বিবেচনায় এটা আপনি ধরেই নিতে পারেন এই পরীক্ষাটা জুলাই মাস চলে যাচ্ছে পরীক্ষাটা কবে হবে কখন হবে যেখানে তাদের জুলাই থেকে পরবর্তী সেশন শুরু হওয়ার কথা উচ্চ মাধ্যমিকের পরের যে উচ্চ উচ্চশিক্ষার সেশন শুরু হওয়ার কথা এই পরীক্ষা কবে হবে কখন হবে এসব নিয়ে খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে হতাশা চলে আসে এটা দুঃখজনক খবর এই বিষয়ে যদিও সরকার ভাবছে শিক্ষামন্ত্রী আমি যতটুকু জানিয়েছি গতকালও এই বিষয়ে উনি কথা বলেছেন তারপরে আমরা আশা করবো যে যত দ্রুত সম্ভব এই বিষয়টি সরকারকে দেখতে হবে শোন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য